ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। পঞ্চান্ন বছর বয়স, আজও তার চাহনি অম্লান, তার চলাফেরায় দুলে ওঠে বলিউড, তার প্রশংসা কীর্তন শুধু ভারত নয়, সুর তোলে সারা বিশ্বে। পঞ্চান্নতম জন্মদিনে শাহরুখ সম্পর্কে উঠে এলো বেশ কিছু নতুন তথ্য, এতে শাহরুখের মান আরও বেড়েছে বলেই ভাবছেন ভক্তরা। 90-এর দশকে যখন বলিউড নিয়ন্ত্রণ করতেন বড় বড় গ্যাংস্টাররা, তখন শাহরুখ অনেকাংশেই ছিলেন ভারমুক্ত স্বাধীন একজন অভিনেতা, কারো বাধাতেই নড়ানো যেত না তাকে। সাংবাদিক অনুপমা চোপড়ার বই দ্য কিং অফ বলিউডে শাহরুখ সম্পর্কে বেশ কিছু নানান অজানা তথ্য শেয়ার করেন লেখিকা, যেখানে তিনি জানান যশরাজ ফিল্মের ব্যানারে দিল তো পাগল হ্যায় সিনেমার শুটিংয়ের সময় আবু সালামের হুমকি ফোন পাওয়া শুরু করলেন শাহরুখ। মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন শাহরুখ খান। দিল তো পাগল হ্যায় শুটিংয়ের শুরুর পর থেকেই গ্যাংস্টার আবু সালামের হুমকি ফোন পাওয়া শুরু করেন দ্য কিং খান। যদিও কোনোদিনই শাহরুখ ওইসব হুমকি ফোনকে সেভাবে পাত্তা দেননি, এরকমই আবু সালামের একটি হুমকি ফোনে একবার বেজায় চটে যান শাহরুখ খান। কার সঙ্গে কাজ করবেন এবং কোন ছবি তৈরি করবেন তার জবাব আবু সালামকে দেবেন না বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তাকে। তাই আবু সালাম যেন তাকে এসব বিষয়ে জ্ঞান দিতে না আসে তা বলেও গ্যাংস্টারকে সাবধান করে দেন শাহরুখ খান। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।